চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয়, যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরপরাধ নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে কুফরি শাসন চাপিয়ে দেওয়ার বিজয়। দাড়ি টুপি আছে, পাগড়ি আছে, জোব্বা আছে, কিন্তু দিলের ভিতরে আমার শিখ আছে, দিলের ভিতরে আমার আল্লাহ সুবহানাহু তাআলার মুখাপেক্ষিতা নেই, দুনিয়ার মুখাপেক্ষিতা আছে, দিলের ভিতরে আমার চাকরির পুষ্ট পদবীর ভয় আছে, কিন্তু আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার হিসাব দিবেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, সেই ভয় আমার নেই। আফসোস, সেই ভয় আমাদের কবে আসবে? দিলের মধ্যে আছে দুনিয়ার গুলামি, তোমার দিলের মধ্যে আছে দুনিয়ার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে আমেরিকার বরত্ব, তোমার দিলের মধ্যে আছে ইসরায়েলের বরত্ব, তোমার এই কথা, তোমার এই বক্তৃতা তোমার হাতে দিয়ে কি আসে যাবে? কি লাভ ছিল এই জীবন নিয়ে, কি লাভ এই যৌবন নিয়ে, কি লাভ এই বিলাসিতা নিয়ে, কি লাভ এই প্রোগ্রাম নিয়ে? যদি আমাদের প্রোগ্রাম, আমাদের দিনই কাজ, আমাদের পদক্ষেপ সে আল্লাহ মুখে আমাকে না করে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারাদিনের কথা শুনতে শুনতে আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? শুনতে পারবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরও ইনশাআল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন জ্ঞানগর্ভ ভাইরা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ, আপনাদের প্রতি অনুরোধ শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসে যান ইনশাআল্লাহ, তাহলে আলোচনাটা একটু দেখতে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, দুনিয়া যদি আমাদের সামনে প্রশ্ন রাখে যে মুসলমান হিসাবে তোমাদের কাছে কি আছে, যেমন একটা সময় আমাদেরকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরশক্তির একটা হচ্ছে কি, সরি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরাশক্তির একটা হচ্ছে ইসরায়েল, তাদের কাছে মার্কাভা ট্যাঙ্ক আছে যেটার দাম আমরা জানি 3.5 কত ডলার, 3.5 বিলিয়ন ডলার। আচ্ছা, এরপরে আমাদেরকে দুনিয়া বলতো আমেরিকার কথা, আমেরিকার কাছে কি আছে, কি আছে, পারমাণবিক বোমা। কে বলছেন? ভয় পাওয়ার কারণ নাই, ওটা আপনাকে মারবে না ইনশাল্লাহ, জিরো বললেও। আচ্ছা, তো আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে, আরো রাশিয়ার কাছে কত বড় বড় ট্যাঙ্ক আছে, হ্যাঁ, ইভেন আমাদের, আমরা যে দেশ